好，这样子。哇塞！你都拍他。হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকালে চাটা করে নিলাম, চা দিয়ে, মুড়ি দিয়ে আর পাউরুটি দিয়ে, শাশুড়ি আর ভাশুরকে দিয়ে। তো দেখো উঠা মানে চাটা দিয়ে দিলাম সবাইরে, এখন স্নান করে মোবো তাড়াতাড়ি করে অফিসের কাছে বাইরে গেছে, বিস্তার নিস্তার খুঁজিয়ে নিলাম, ঘরটর ঝাড়ু দিয়ে পূজা দেবো। তেরো দিচ্ছি আর এদিকে ওয়াশিং মেশিনে কতগুলি কাপড় ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে রুদ্র প্রচণ্ড উঠছে তো ভাবলাম কিছু কাপড় ধুয়ে নেই। টান টান করে পড়ছি, এখন পূজা দিব, পূজা দিয়ে রান্না বসাবো। তো আমার পাশে থাকো সবাই আর ভিডিওটা দেখতে থাকো। তো আজকে রাত্রি যেহেতু শুভরাত্রি, তো শিবকে একটু ভালোভাবে পুজো টুজো দিয়ে দিলাম, পুজো সেরে রান্না বসাতে চলে যাব। আর পেঁপে সিদ্ধ দিলাম, আর ভাবতে আছি নিরামিষ সবজি করে নিলাম, যেহেতু কালকে শিবরাত্রির উপাস, তো ভাবলাম আজকে একটু নিরামিষই খেয়ে নেয়। তো সবজিটি এখন কাটলাম, কাটটা সেরা বসানো। পেঁপে সিদ্ধ, গরম ভাত আর কাঁচা লঙ্কা একটু ঘি নিয়ে নিলাম, আর এদিকে ভাজা রাখছি। এটা দেখাম শিকা খেতে দেখাবি, মাংস মাংস আর ও কালকে তার লেগেছে, মাংস রাঁধছিলাম হেরা বের থেকে, এটা দাদাই খাইব বার্থডে না, ঠিক আছে নিরামিষ সবজি কাটা নিলাম। দেখেন বেদানা গুলি একটু জুস বানাইলাম, অনেকদিন হয়েছে বেদানা দিয়ে আনছে, যদি নষ্ট করি মানে লেগব আমারে। জুস বানিয়ে নিলাম, এগুলি আমি খেয়ে নেব, বাড়ি থেকে উনিশে এসেছে, তো আমি স্নান টান সেরে রেডি, ভাতটাত খেয়ে নিলাম, শাশুড়ি মায়ের ভাতটা দিয়ে আসতেছি, এখন যাম একটু বাড়ি, কারণ কালকে তো শিবের উপাস, তো এই ভাবলাম মাও যেহেতু নিরামিষ করছে এও বাড়িত নাই, তো একটু বাড়িতে যেয়ে ভাতটাত খেয়েটে আবার সন্ধ্যার দিকে আয়ে পড়ো, ঠিক আছে। সময়ের থেকে রেডি হয়ে বেরিয়েছি, হ্যাঁ ওখন আইতেছে না, মানে ভাই নিতে আইব, হ্যাঁ ওখন আইতেছে না, দিদার বাড়িতে। তো ফাইনালি আইলো, এখন বাড়িতে যেতেছি গা, আর গিয়া সেরা খুব বাট্টাত খেয়ে সেরা খুরগুষ্টির লোকে একটু ইয়ে করতেছি, তো যাবো একটু মেলাতে, তো মা কইতাছে শিবরাত্রি মেলা আছে, চল একটু মেলাতে ঘুরে আই। তো আমরা তিনজন মিলেই মেলাতে ঘুরতে গেছি, দেখো মেলাও কি সুন্দর বইছে, আমরা ভাবতে পারছি না আগের দিন এত সুন্দর মেলা বইব। এত সুন্দর মেলা হইব আমি জীবনে ভাবছি না, আর কি সুন্দর যজ্ঞ চলছে, দেখো কি সুন্দর যজ্ঞ আর কত মানুষের ভিড়, মানে কি বলবো। তো আমি তো এদিন করিনি, আমি পরের দিন করব, তো ভাবলাম আগে একটু গিয়ে ঘুরে টুরে আসি। দেখো ওইদিকে প্রদীপ জ্বালাচ্ছে, মানে আরতি টারতি নিলাম, একদম মানে কি সুন্দর ভিড়, আর ফুটাও দিচ্ছে একজনে, তো ফোটাও নিয়ে নিলাম, গিয়ে দেখি আবার ঠাকুর বাড়িতে প্রসাদও দিচ্ছে, তো প্রসাদও পাবো ভাবতে পারিনি, তো কি সুন্দর দেখো প্রসাদ, লুচি ভুগনি এদিকে বুরিন্দা, তো প্রসাদ টসাদ খেয়ে নিলাম সবাই মিলে, আবার যাবো একটু মন্দিরে প্রণাম করতে, কারণ ওই সময় তো ভিড় মন্দিরে প্রণাম করতে পারিনি, তো মন্দিরের ভিতরে একটু প্রণাম টণাম সেরে নিলাম। মন্দির থেকে বের হয়ে একটু মেলাটা ঘুরবো, তো মেলার মধ্যে দেখো কাপগুলি আমার পছন্দ হয়েছে, তো একজোড়া কাপ নিয়ে নিলাম, কাপটি ভীষণই সুন্দর লেগেছে, তো আবার হেঁটে হেঁটে বাড়িতে চলে গেলাম, এখন চলে যাবো বাড়িতে, ও চলে এসেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। তো গিয়ে ভাত ঝিঙ্গা বড়া ডাল করে নিলাম।